আসছিল আমাদের অ্যানিভার্সারি, তো আমি লুকিয়ে লুকিয়ে বর ঘুমাচ্ছে এখন, তো আমি লুকিয়ে লুকিয়ে সাজিয়েছি এটা, দেখো কেমন হয়েছে। আরও অনেক বেলুন ছিল, কোন সাজানোর সময় পাইনি, এদিক থেকে 6:30 বাজে, আবার বর আবার উঠে পড়বে, সেই কারণে তো সাজিয়েছিলাম। বলতে ওই গাঁদা ফুল, হলুদ কালার গাঁদা ফুল আর অরেঞ্জ কালার গাঁদা ফুল নিয়ে একটা হার্ট শেপ করেছিলাম ডাইনিং টেবিলের উপরে, আর টেবিলের মধ্যে অনেকগুলো লজেন্স দিয়েছিলাম, আর একটা ডেরি মিল্ক, আর একটা প্লেটে ছিল লেস আর পপকর্ন। তো কেকটা কেমন হয়েছে বলো? ওটা পেস্টেল কেক বলে, এই কেকটা কোনোদিন আনিনি, কোনো এত বার্থডে অ্যানিভার্সারি গেছে কিন্তু কোনোবারই আনিনি। ওই পেস্টেল কেকটা ভাবলাম এর নতুন কিছুই নেই, তাই ওরকম পেস্টেল কেকই নিয়েছি। এই দেখো লাইটটা জ্বালিয়েছি, কেমন লাগছে বলো? অবশ্যই লাইটের মধ্যে লাইট জ্বালিয়েছি বলে ওখানে বড় লাইট জ্বলছে, ভালো লাগছে না, ও লাইট অফ করে দিয়েছি। এবার দেখো কেমন লাগছে দেখতে, কত সুন্দর লাগছে, আমার তো ভালো লাগছে, জানি না কার কেমন লাগছে। তো বর এখনো ঘুমাচ্ছে, ওঠেনি তো, ঘুমাচ্ছে, ঘুমাক। তো এখন একটু ফিনিশিং টাচ দিতে বাকি আছে, সেই ফিনিশিং টাচটা দেবো। আমি লাইটটা জ্বালিয়ে নিলাম, চুপ করো সবাই মিলে, আমার বর ঘুমাচ্ছে, তোমরা চুপচাপ ভিডিওগুলো দেখো। তো মাঝখানে মাঝখানে ফুলের পাপড়িগুলো পড়েনি বলে আমি সেই জায়গাটা ঠিকঠাক করে দিচ্ছি। তারপরে ভাবলাম যে লজেসের ট্রেটা ওখানে রয়েছে, ওর থেকে মাঝখানটাতে সরিয়ে আনি, দেখতে ভালোই লাগবে। দেখো আজকে অ্যানিভার্সারি, তো আমার বন্ধুরা গিফট দিয়েছে, এটা কি এটা বলো তো, এটা কি এটা, এরকম ছবি আছে এখানে, এটা হলো ভিডিও স্ট্যান্ড, অনেকদিন থেকে বলছিলাম এটা ভিডিও করার জন্য স্ট্যান্ড স্ট্যান্ড দরকার। তো দেখো কাছে নিয়ে এসো ফোনটাকে, দেখো বাক্সটা খুললে একটা এরকম কালো, এর মধ্যে এরকম স্ট্যান্ডটা থাকে, এই দেখো দেখেছো কিভাবে খুলতে হয়, কিভাবে খুলতে হয় এটা, এদের সঙ্গে একটা এরকম ভিডিও এরপর স্ট্যান্ড এই যে ছোট কাছে নিয়ে আসো না, এই যে এখানে স্ট্যান্ড হবে, এখানে লক আছে, লকগুলো খুললে লম্বা হবে, পুরো খোলা যায়, আমি আপাতত উড়ে ফেললাম, বন্ধ করে দিলাম, আর এখানটাতে এটা এখানটা চাবি আছে, চাবি টাই করে দিয়ে এই ওটা উপরে ওঠে, খুলে ওটা দাও, দেখো তাহলে এটা উপরে ওঠে, আর এখানে এই যো এটা যেদিক খুশি সেটা ঘোরানো যায়, এটা এই জন্য আমার ভিডিও স্ট্যান্ড, কেমন হয়েছে তোমার সবাই বলবে। আর হাইট এটা 5 ফুট আছে, 5 ফুট হাইট পুরো, এর তো দেখিয়ে দিচ্ছি পুরো 5 ফুট হাইটই, এটা পুরো 5 ফুটই হাইটে আছে, এটা আমার অ্যানিভার্সারি গিফট দিয়েছি, আমি অনেকদিন থেকে বলছিলাম ভিডিও ভিডিও করতে অসুবিধা হয় তাই এটা দিয়েছে। আজকে আমাদের অ্যানিভার্সারি, আমি যেমন পেরেছি সাজিয়েছি, বেশি কিছু সাজাইনি, দুজন মানুষ থাকে আর কি। এই যে আমি কেকটা দিয়েছি, একটা ডেরি মিল্ক ক্যাডবেরি দিয়েছি, আর যে ওখানে ওইদিকে প্লেটের মধ্যে অনেকগুলো লজেন্স রয়েছে, আর এখানে আছে লেস আর পপকর্ন, আর এই যে সাদা খামটার মধ্যে একটা গিফট দেওয়া আছে, গিফটটা খুলে দেখবে এখন আমার বর। এই দেখো এই হলো আমার বর, দেখো গিফটটা খুলছে, বাবা গিফট কিভাবে দেখছে বাবা গো, অনেকগুলো রয়েছে তো, এই দেখো বাবা খাজানা বেরাচ্ছে, দুটো তিনটে চারটে, না না দুটোই আছে, আমি ভুলভাল বলে ফেলছি তো, আমি বাহ ভালোই হবে, এই টাকাতে রোববারে ভালোই খাওয়া দাওয়া মতন
করা যাবে তাহলে মোটামুটি। যাক, খুব খুশি হয়েছি, দেখার জন্য নয় কিন্তু দিয়েছো গিফটটা, খুব ভালো লাগলো। তুমি তো বাইরে বেরাও না, তুমি আর কি দেবে কিনে আমাকে, এই কারণে এটাই দিয়েছো, খুব খুশি হলাম। তাই এটা দিয়ে আমরা রোববারে খাওয়া দাওয়া করবো দিলাম সবাই মিলে, আর এত সুন্দর আয়োজন করেছে, খুব ভালো লাগলো। আমি গিয়েছিলাম, আমাদের ভেবে মনে হয় ভুলেই গেছে আমাদের অ্যানিভার্সারি। আমি নাকি ভুলে যাই, আমি সবার বার্থডে অ্যানিভার্সারি সবারটা মনে রাখি, কিন্তু কালকে থেকে, আর আমাকে নাকি বলছে আমি নাকি আমার নিজেরটাই ভুলে যাব। কিন্তু কালকে থেকে তো কোনো আওয়াজ দেয়নি, কিন্তু বুঝতে আমি সারপ্রাইজ দেবো বলে, তাই আমি সারপ্রাইজ দেবো বলে আমি কোনো আওয়াজ দেইনি। যাক, ভালোই লাগলো। তাই আমাকে একটা ভিডিও স্ট্যান্ড দিয়েছে, আমরা দুজন আজকে অ্যানিভার্সারি করছি, আর কেউ নেই। তো ধরো তোমরা সবাই ভালো আছো? তো আসছিল অ্যানিভার্সারি, তাই না, একটা ব্লগ করেই ফেললাম, অনেকদিন থেকে ব্লগ করা হচ্ছে না, নতুন ভিডিও স্ট্যান্ড দিয়ে ব্লগটা করেই ফেললাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে আমাকে গিফটটা দিয়েছিল, এই যে ঠিকঠাক কাজকর্ম করে না, আমি যে হাত খরচা দিই সেই হাত খরচা বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছে, জমি জমি অ্যানিভার্সারি হোক বা জন্মদিন হোক সেই সময় আমাকে দেয় গিফট হিসাবে। তো বাইরে ঠিকঠাক মতন বেরোয় না যে কোনো গিফট কিনে দেবে। তারপরে এইগুলো টুকটাক এই যে হাবি জুবি যেগুলো নিয়ে এসে সব পুড়ি ও সাজায়, লজেস বলো, ইয়ে বলো, কেক বলো, তারপরে ডেরি মিল্ক ক্যাডবেরি বলো, লেস বলো, এগুলো সব কিছুই আয়োজন করে। আমি এরকম করি না, এখন কাজে থাকি, তো এইগুলো অ্যারেঞ্জমেন্ট ওই করেছে। তা আমি এসে দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর আয়োজন হয়েছে বা ভালোই লাগলো। তা আমি খুব খুশি হয়েছি, মোটে ভালোই খুশি হয়েছি, খারাপ হয়নি। তা তোমরা সবাই ভালো থেকো, আর আগামী দিন তোমরা আমাদেরকে লাইক করো, সাপোর্ট করো, যাতে আমরা ভালো কিছু ছাড়তে পারি ভিডিও। আমি তো করি না এসব, দিমিষ্টিটাই করে যেতে আমার ওয়াইফ করে, খুব ভালোই লাগলো।